আমার মাজুলীর কারণে আজ এটা ভাল খবর যে আমি আমি মাজুলীবাসী বিশেষ কই এটা অসুবিধাত পড়ে থাকো যে চিকিৎসা এই চিকিৎসা বিষয়টুক লই মাজুলীত এটা টোলপাড় অবস্থা সৃষ্টি হয়ে থাকে মাঝে মাঝে যে ইয়াত ডাক্তর নাই ইয়াত বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি নাই গতি এনে একটা সময়ত আমি আকো আমি পৌরাণিক চিকিৎসালয় ঘুরে যাওয়ার একটা অবকাশ আছে যেহেতু ভারত সরকার ইতিমধ্যে আয়ুষের যোগেদি আয়ুষ মন্ত্রণালয়ের যোগেদি বিভিন্ন স্থানত পৌরাণিক চিকিৎসা পদ্ধতি যা আমার ভারতবর্ষত সেই পৌরাণিক চিকিৎসা পদ্ধতির যা সেই ব্যবস্থা ইতিমধ্যে প্রবর্তন করব বিচারিছে এলোপেথিক চিকিৎসার বাহিরেও আয়ুর্বেদিক চিকিৎসার জড়িয়ে আমার ভারতবর্ষের যে পৌরাণিক চিকিৎসা সেই পৌরাণিক চিকিৎসার জড়িয়ে ইতিমধ্যে বিভিন্ন ঠাইত কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে আর ক্ষেত্রত আমার মাজুলীতো আয়ুষ মন্ত্রণালয়ের অধীনত আয়ুষ এখন কলেজ ইতিমধ্যে ফুলনি অঞ্চলত প্রতিষ্ঠা হয়েছে আর সেই কলেজের আমি সুবিধা নিশ্চয় পাম তার চিকিৎসা নিশ্চয় পাম তার বাহিরেও আজি ফুলনিত আহি জেমেডি নামের একটা ওয়েলনেস সেন্টার যেটু আমি কোঁ যে থেরাপি সেই থেরাপি একটা সেন্টার ইয়াত অনুষ্ঠিত করেছে আমার এই ভাতৃপ্রতিম চিন্তামণি বেজবরুয়ার নেতৃত্বত আমি অতি সুখী হয়েছো যে এই থেরাপির জড়িয়ে আমার যিনি গাঁও অঞ্চলত বিষত বা অন্যান্য যিনি আঁঠুর বিষেই হোক কঁকালের বিষেই হোক বা অন্যান্য বিষত জর্জরিত যিনি লোক সেই লোকসকলে এই থেরাপির জড়িয়ে আয়ুর্বেদিক চিকিৎসা নল আয়ুর্বেদিক চিকিৎসার জড়িয়ে তেখেতকলে উপশম পাব বলে আমি আশা রাখিছো আমি ভবিষ্যতের দিনত আমার মাজুলীবাসী এই অনুষ্ঠানটি এই সেন্টারটি আকোয়ালি লই এই আমার যিনি নিম্ন মধ্যবিত্তর যিনি পরিয়ালর যেহেতু উচ্চভাবে তেখেতকলে ব্যয় করব নারী ঘরতে বিভিন্ন বিষ আর অন্যান্য রোগত ভুক্তভোগী হয়ে থাকে তেখেতকলে আয়ুর্বেদিক চিকিৎসার জড়িয়ে বা এই থেরাপির জড়িয়ে উপশম পাব বলে আমি আশা রাখি আর ইয়াত একটা প্রধান সুবিধা আছে কি যে ডাক্তর গুহাটীত থাকিব আজিকালি সেটি চলিছে যে যদি আমার টেলিমেডিসিন সিস্টেম সেই টেলিমেডিসিন সিস্টেমের জড়িয়ে হয়তো মুম্বাইত থাকা এজন ডক্টর ইয়ারপা তারপর চিকিৎসা করে পাব ইয়ারপা বেমারী বা যখন রোগী থাকে সেই রোগীজনক ইয়াতে খুয়াই লই টেলি যুক্ত সিস্টেম টেলি সিস্টেমের জড়িয়ে দেখাব পড়ি আর তার ডক্টরে চাই পেলায় সেই চিকিৎসা প্রদান করে পাব গতি সেই ব্যবস্থাও ইয়াত থাকিব ইয়াত থেরাপির ব্যবস্থা থাকিব আয়ুর্বেদিক চিকিৎসা থাকিব গতি এই সেন্টারটির জড়িয়ে মাজুলীবাসীর একটা বহুদিনিয়া একটা অসুবিধা দূর হয়েছে বলে আমি অনুভব করছো। এই একচুয়ালি আজি মাজুলীর কারণে একটা ঐতিহাসিক দিন যেহেতু মই মাজুলী সন্তান ইয়াতে বিভিন্ন ধরনের যিখিনি পেচেন্টে বিভিন্ন সমস্যা থাকার পিছতো উন্নত চিকিৎসার কারণে বাইরে যাব নোৱাৰে গতি আমি সেই গোটেই সুবিধাখিনি যাতে মাজুলীতে থাকি পেলাই মানুষখিনি লব পারে আমি সেইটো ব্যবস্থা করেছো। ইতিমধ্যে আপনাদের গম পাইছে যে ইয়াতে নিউরোথেরাপি আর একটা বিশেষ যেটা আমি বহুতে বুঝি নাপায় গাঁৱৰ মানুহে যেটো স্পিচ থেরাপি বলে কয় স্পিচ থেরাপিটো একচুয়ালি যেতিয়া কোনোবা স্লো লার্নার হয় সৰু লচাবিলাকৰ খোজকাত অসুবিধা হয় কথা কোৱাত বহুত দেরিলেকে মাত নুফুটে তেনেকুৱাবিলাকৰ থেরাপিও আছে আর বিভিন্ন উন্নত মানদণ্ডৰ বিভিন্ন ধরনের থেরাপি ইয়াতে আছে গতি এই চেগতে মই বনফুল হেলথ প্রাইভেট লিমিটেডর সকল বিষয়ববীয়ালৈ মোৰ ফালৰপৰা মই ধন্যবাদৰ কৃতজ্ঞতা জনাইছো এই কারণে যেহেতু মাজুলীর নিচিনা একটা জায়গা ইমান গুরুত্ব দি পেলে যাতে এই অনুষ্ঠানটি আজি আরম্ভ করেছে গতি বিশেষভাবে আমার সিও সর্দার দীপাঙ্কর ভট্টাচার্যী স্যারলৈ মোৰ ইয়ারপরে মই তেখেতক ধন্যবাদ জানাইছো আজি তেখেতে বিশেষ অসুবিধার কারণে ইয়াত উপস্থিত থাকিব পৰা নাই আর আজিতো গম পাইছে যে বৰদলৈ তেখেত মঙ্গলদৈপুৰা আহিছে আর তার কালিৰপৰা তেখেতে চিকিৎসা আরম্ভ করব আর আমার বারৈ স্যার ইতিমধ্যে আছে আসাম আয়ুর্বেদিক কলেজের গতি তেখেতৰ লগতে আৰু তিনিজন চারিজনমান ডক্টরে এসপ্তাহ দুদিন তিনদিন এনেকুৱাকৈ ইয়াতে বহিব যাতে মানুহবিলাকে আমি আয়ুর্বেদিক চিকিৎসাটো গুরুত্ব উপলব্ধি করে যাতে আমি তার প্রতি আগ্রহিত করব পাৰোঁ। তার মূল কথাটো হৈছে যেহেতু এলোপেথিকর বিভিন্ন ধরনের সাইড এফেক্টর কথা আমাক বহুতে অন্তত মেডিকেল লাইনের মানুহ আমাক কয়
কিন্তু উপায় নাপাই পেলাই আমি ধৰক তেনেকুৱা কাম কৰিবলৈ আগবাঢ়ি যাবলগীয়া হয়। কিন্তু যিটো কথা নেকি আমি আয়ুৰ্বেদিকত যদি গুৰুত্ব দি মানুহখিনিক সেই সুবিধাখিনি আগবঢ়াব পাৰোঁ, আমাৰ মানুহখিনি সুস্থ হৈ থাকিব আৰু সেই তাতকৈ হয়তো সুখৰ কথা আমাৰ কাৰণে একো নাথাকিব। ইয়াত একচুৱেলি কোম্পানীয়ে 199 টকা দামৰ এটা কাৰ্ড আছে আৰু সেই কাৰ্ডটো লোৱাৰ লগে লগে এটা পৰিয়ালৰ 5 জন মানুহ সেই সুবিধাখিনি পায়। ইয়াৰ পৰা পোৱা সুবিধাখিনিৰ ভিতৰত 1 নম্বৰতে আছে যিহেতু আমি যিটো টেলিকাউন্সেলিং বুলি কৈছোঁ, যিহেতু বাহিৰৰ ডক্টৰৰ লগত তেওঁলোকে ইয়াতে যদি আমাৰ ক্লিনিকত আহে, ক্লিনিকত আহিলে তেওঁ বাহিৰৰ ডক্টৰৰ লগতো তেওঁ সমস্যাৰ বিষয়ে আলোচনা কৰিব পাৰিব আৰু তেওঁ তাৰ পৰাই দিহা পৰামৰ্শ প্ৰেছক্ৰিপশ্যন দিব আৰু সেইটোৰ ওপৰত ভিত্তি কৰি আমাৰ ইয়াতে মেডিচিন থাকিব। অন্ততঃ ইয়াৰ পৰা তেওঁ সেইখিনি লৈ পেলাই ইয়াতে অন্ততঃ বাহিৰলৈ যোৱাৰ কষ্টখিনিৰ পৰা লাঘৱ হ'ব। 2 নম্বৰ কথাটো হৈছে কি, যদি কিবা কাৰণত ইয়াতে এজন পেচেণ্ট হস্পিটেলত এডমিট হয় 48 আৱাৰ্ছ যদি হয় তেতিয়াহ'লে সেই কাৰ্ড যদি থাকে তেতিয়া তেওঁ মোটামুটি মেডিচিনৰ নামত আমাৰ কোম্পানীৰ ফালৰ পৰা ইমিডিয়েটলি তেওঁক 2000 ৰুপিজ এটা দিয়া হয়। আৰু ইয়াৰ পিছত থেৰাপী কথাখিনি আপোনালোকক মই কৈছোঁৱেই যে বিভিন্ন ধৰণৰ থেৰাপী পৰ্যায়ক্ৰমে ইয়ালৈ আহি আছে। ইতিমধ্যে আমাৰ ভিতৰত কিছুমান ইনষ্ট্ৰুমেণ্ট আহিছে, ইনষ্টল হৈছে আৰু সেইখিনি অহাকালিৰ পৰা আমাৰ ইয়াতে চিকিৎসা আৰম্ভ হ'ব। গতিকে ইয়াৰ পিছত আৰু এটা ভাল খবৰ আছে, যিহেতু আয়ুষৰ লগত আমাৰ কোম্পানীৰ টাই আপৰ কথা চলি আছে, খুব সেইখিনি আমি কৃতকাৰ্য হ'ম আৰু তেতিয়া যদি হয় তেতিয়া আমি অন্ততঃ আকাৰটো ইয়াতকৈ ডাঙৰ কৰি মানুহবিলাকক সুবিধা আৰু বেছি দিব পৰাকৈ আমি সক্ষম হ'ম। আৰু ইতিমধ্যে আপোনালোকক জনাবলৈ পাই সুখী হৈছোঁ যে আহোম আয়ুৰ্বেদিক প্ৰডাক্ট যিটো বামুণী মৈদামত আছে তেওঁলোকৰ লগত আমাৰ কথা হৈছে আৰু তেওঁলোকে আমাক সম্পূৰ্ণৰূপে সহায় কৰাৰ আশ্বাস দিছে। গতিকে এইটো আমাৰ কাৰণে বা আমাৰ মাজুলীৰ নিচিনা ঠাইৰ কাৰণে বহুত এটা গুৰুত্বপূৰ্ণ কথা, যিহেতু তেওঁলোকৰ প্ৰডাক্টবিলাক যদি আমি ইয়াতে আনো আৰু যিবিলাক দৰৱ নেকি তেতিয়া আমি ডিছকাউণ্টত অন্ততঃ আমাৰ অসুখীয়া মানুহবিলাকক আমি আগবঢ়াব পাৰিম। গতিকে সেইবিলাক কথা আমাৰ আগবাঢ়িছে আৰু পৰ্যায়ক্ৰমে বিভিন্ন ধৰণৰ কথা, যিহেতু কোম্পানীটো এবছৰ সম্পূৰ্ণ হোৱাই নাই গতিকে এই কম দিনৰ ভিতৰতে এইখিনি কাম আগবাঢ়িছে আৰু এই ক্ষেত্ৰত যদি আপোনালোকৰ কিবা দিহা পৰামৰ্শ থাকে সেইখিনি আপোনালোকে আগবঢ়াব পাৰে বা সেইখিনি দিহা পৰামৰ্শ আমি কোম্পানীক অৱগত কৰিম আৰু পৰ্যায়ক্ৰমে আমি অন্ততঃ কোম্পানীৰ ফালৰ পৰা দিব পৰা গোটেইখিনি সুবিধা সেই সুবিধাখিনি দিয়াৰ ক্ষেত্ৰত আমি কোম্পানীক অন্ততঃ আলোচনাৰ মৰ্মে আমি সেইখিনি সিদ্ধান্ত ল'বলৈ আগবাঢ়ি যাম। আৰু তাৰ প্ৰত্যেকগৰাকী মেনেজিং ডাইৰেক্টৰ চৰ্দাৰ ডক্টৰ মানৱজ্যোতি শৰ্মা তেখেতৰ লগত আমাৰ গভৰ্ণমেণ্টৰ আয়ুষৰ লগতো আমাৰ কথা পতা হৈছে যে আগ্ৰহ কথা আমাৰ দেশত ওলাইছে সেইসকলে সদায় এটা মানে বিদেশী ভাষাত পঢ়া শুনা কৰি আৰু বিদেশী আজিকালি সববিলাক কাম যিহেতু ডিজিটেল পদ্ধতিত হয় গতিকে জেমেটি এপৰ দ্বাৰা